তাই হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই হাজার নেই। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। ব্যান্ডের গিটারিস্ট গোয়ালিস বিশুদা ঘুমিয়ে আছে যে আজ কবরে। তাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে শেষে পাগলা গারদে আছে আমার। অমলটা ধুচ্ছে দুরন্ত ক্যান্সার, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসের সেই রাস্তাটা আজার নেই, আজার নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজার নেই। তাই আজ শুধু সবচেয়ে সুখে আছে শুনেছি তো রাতপতি স্বামিতা। ধীরে আর জহরূপে আগা জোড়া ঘোরাসে গাড়ি বাড়ি সব কিছু দামিতা। আর তলেদের ছেলে কিনে শান বিজ্ঞাপনের ছবি আঁকত, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে বিশুদাটা বসে শুধু থাকত। কফি হাউসের সেই আটকাটা আজার নেই, আজার নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজার নেই। দিলে সেই তিন চার ঘন্টা চার মেলা আসতে জ্বলত, কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায় এই নিয়ে তর্কটা চলত। রোজ ঝড় বৃষ্টিতে যেখানেই দেখাত আসের ঠিক এসে ঢুকতাম। তার পেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক ঢুকতাম। কফি হাউসের সেই আটকাটা আজার নেই, আজার নেই। কবি কবি চেহারা কাঁধেতে ঝুলানো ব্যাগ, মুছে যাবে অমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিবার দামটা। অফিসে সোশ্যালে এমএসআর নাটকে অমরয় অভিনয় করত। কাগজে রিপোর্টার মইজুল এসে রোজ কিনিকেছে তাই শুধু পড়ত। কফি হাউসের সেই আজার নেই, আজার নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজার নেই। সেই সাতজন নেই আজ টেবিলটা, তবু আছে সাতটা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন করে শুধু সেই সেদিনের মালিরে। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়। কতজন এলো গেল কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়।
কফি হাউজের সেই আড্ডাটা আজারে রে। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজারে রে। La 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 la